কোরআন যে আমাদের সংবিধান, সেই সংবিধানকে আমরা ঘরের মধ্যে যখন কার্যরূপায়িত করতে পারবো, সেই দিন আমরা সাকসেসফুল মুসলমান হিসেবে পরিচিত হব। আমার ভাইয়েরা, আজকের দিনে আমরা আমরা নিজের থেকেই বুঝতে পারি যে আমরা কিভাবে আছি, কি অবস্থায় আমরা পড়ে গিয়েছি, কি জন্য। আমি কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেবেন? জি, জিজ্ঞাসা করলে উত্তর দেবেন তো? আমরা একটা উত্তর জানছি, আপনারা সবাই জানেন আবু জেহেল আসিল, আসিল ফেরাউন, আসিল নমরুদ, আসিল আসিল না? এইসব অত্যাচার করেছিল না মুসলমানদের উপর? করেছিল না? ওদেরকে কে নেস্তনাবুদ করেছিল? আজকে এই আল্লাহ আছেন? আছেন? কিরকম বলছেন? আমার তো মনে হয় আল্লাহ নাই নাকি। যদি ওই আল্লাহ থাকেন তো আজকে লেবাননের কি অবস্থা, সিরিয়ার কি অবস্থা, কাশ্মীরের কি অবস্থা, আসামের কি অবস্থা? ভাইয়েরা বুঝতে পারছেন না তো, বাংলাদেশের জমিনে আছেন, ভারতে কিভাবে আছি আমরা জানি, ভারতে কিভাবে আছি আমরা জানি। আর ইনশাআল্লাহ তাআলা আজকে এই বাংলাদেশের শাহজালাল মজলিসে এমনই যে মাটিতে আছেন সেই মাটির উপরে আল্লাহর কাছে কসম খেয়ে বলছি, ভারতের মুসলমান ঐক্য থাকবে, চিরদিন থাকবে, ভারতের মুসলমানদের ঐক্যকে ওই নষ্ট করতে পারবে না। আনা নত করে উনার এবাদত করা গুলামের কর্তব্য না? জি, আপনার বাড়িতে যদি চাকর রাখেন, যদি ও আপনার কথা শুনে না, আপনি কি করবেন? কি করবেন? রাত্রে অনেক বেশি হয়ে যায়, এর জন্য আপনাদের সাথে কথা বলতেছি, তাহলে একটু ওর সাথে দূর হবে, খারাপ লাগছে নাকি? যদি আপনার বাড়িতে একটা চাকর রাখেন, যে সেই চাকর যখন আপনার কথা শুনবে না, ওর উপরে রাগ উঠবে না? রাগ উঠলে ওকে কি করবেন? বেত্রাঘাত করবেন, এরপরে তাড়িয়ে দিবেন। কিন্তু মহান রব্বুল ইজ্জত আমাদেরকে উনার অনুসরণ না করার জন্য আজ অবধি পর্যন্ত আমাদেরকে কি করছেন? নির্দেশনা প্রমাণিত পদচলিত হবে। 1400 বছর আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাণী রেখে গিয়েছিলেন আমাদের কাছে। 1400 বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআনকে তোমাদের সংবিধান মেনে চলবে এবং আমার কথাগুলা আমার কথা মতো তোমরা যতক্ষণ পর্যন্ত চলবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সর্বোচ্চ মর্যাদার সম্পন্ন স্থান লাভ করে থাকবে। আর যখন এইগুলা ছেড়ে দেবে, তোমরা অপমানিত আর লাঞ্ছিত আর বঞ্চিত হতে থাকবে। আর আজ সেই অবস্থাতে আমরা এসে পড়েছি, আজ সেই অবস্থাতে আমরা এসে পড়েছি। আজকে মুসলমান এক যুগে সমস্ত বিশ্বে রাজ করেছিল, কিন্তু আজকের দিনে মুসলমানের রাজত্ব আছে বটে, কিন্তু তারপরেও মুসলমানরা লাঞ্ছিত হওয়ার। তাই আল্লামা ইকবাল বলেছিলেন, ও জামানে মে মুআজ্জাজতা মুসলমান হো পর আর তুম কার বনে হো তারিকে কুরআন হো পর। ওই যুগে সর্বশ্রেষ্ঠ ছিলেন মুসলমান জাতিরা এবং সর্বশ্রেষ্ঠ মর্যাদা লাভ করবে সারা বিশ্বের মধ্যে তারা রাজ করেছিলেন, কিন্তু আজ আমরা অপমানিত, পদদলিত, লাঞ্ছিত, কিকার জন্য যে আমরা কোরআনকে অনুসরণ করা ছেড়ে দিয়েছি? শুধু কোরআন, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনেক কথা শুনেছেন, রাত্র অনেক বেশি হয়েছে,